গুজরাটে বিজেপি পার্টি অফিসে জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়েছে। জগার কমিটি অবিলম্বে বাতিল করতে হবে, পোস্টারে লেখা হয়েছে। শুধু তাই নয়, পোস্টারে তৃণমূলের সঙ্গে আতাত করে কমিটি তৈরির অভিযোগ তোলা হয়েছে। দ্রুত পোস্টার ছিঁড়ে ফেলে নেতৃত্ব, ষড়যন্ত্র করেছে তৃণমূল, অভিযোগ তুলেছে বিজেপি। নতুন জেলা কমিটি হওয়ার পর কিছু মান অভিমান থাকতেই পারে এবং সেটা সবাইকে তো অ্যাকোমোডেট করা সম্ভব হয়নি, কিন্তু মরালি সব কনসেনসাস করা হয়েছে। কিন্তু আজকের যে ঘটনা, এটা পুরোপুরি একটা চক্রান্ত, এটা তৃণমূল কংগ্রেসের চক্রান্ত। আমাদের ভেতরে কোনো সমস্যা নেই, যেটুকুনি মান অভিমান সেটাও মিটে যাওয়ার পথেই আছে। আমরা বিষয় নিয়ে কথা বলবো। বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। বিশ্বজিৎ, ঠিক কি হয়েছে, পোস্টারে কি বলা হয়েছে এবং এটাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে যে তরজা সেটাও জানবো তোমার কাছ থেকে। দেখো, ঘটনা হচ্ছে আজকে সকালবেলা বিজেপির যে দলীয় কার্যালয় আছে সেই ঢোকার রানাঘাটে, যে বিজেপির যে দলীয় কার্যালয় সেই কার্যালয়ে ঢোকার ঠিক একটি দেওয়ালে প্রচুর পোস্টার তাকে সেগুলোতে মারা হয়। তাতে একাধিক জায়গাতে যেটা লেখা রয়েছে যে রানাঘাটে যিনি সাংসদ আছেন জগন্নাথ সরকার, তাকে উদ্দেশ্য করে লেখা জগা একাদশ মানছি না, মানব না, এই বলে সুরুচিকর একটি মন্তব্য দিয়ে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপির অন্দরে। যদিও এই ঘটনাকে মানে এটা দলীয় বেশ কিছুদিন ধরে জগন্নাথ সরকারের অনুগামী সাথে যারা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, ঠিক তাকে ঘিরেই এই সমস্ত পোস্টারগুলোকে মারা হয় বলে এমনটাই আমরা জানতে পাচ্ছি। ঘটনার আজকে দেখা মাত্রই তারপরেই যারা বিজেপি সমর্থক আছে তারা সেই সমস্তগুলোকে ছিঁড়ে ফেলেন এবং নদিয়া জেলায় তিনি বিজেপির দক্ষিণে যিনি সভাপতি পার্থ চট্টোপাধ্যায় তিনি যেটা বলেছেন যে নতুন কমিটি গঠন হওয়াতে সাময়িক কিছু দলের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তার ফলে এই মূল ঘটনা ঘটেছে বলে তিনি মনে করছেন। ধন্যবাদ বিশ্বজিৎ, আপনাদের জানিয়ে রাখবো। পোস্টারে তৃণমূলের সঙ্গে আতাতের অভিযোগ আনা হয়েছে, যদি এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তরজা চরমে, কারণ যে পোস্টার পড়েছে রানাঘাটে বিজেপি পার্টি অফিসে জগন্নাথ সরকারের নামে পোস্টার, অবিলম্বে বাতিল করতে হবে জগা কমিটি, পোস্টারে তাই লেখা হয়েছে। আর তাই শুধুমাত্র নয়, পোস্টারে তৃণমূলের সঙ্গে যে আতাত, সেই আতাত করে কমিটি তৈরির অভিযোগ তোলা হয়েছে এমনও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। যদিও এই পোস্টারগুলো দ্রুত ছিঁড়ে ফেলা হয়, তৃণমূল কংগ্রেস তারা ষড়যন্ত্র করেছে এটা অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে। রানাঘাটে বিজেপি পার্টি অফিসে জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়েছে, যদিও পোস্টারগুলো দ্রুত ছিঁড়ে ফেলা হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র এটা, বিজেপি এই অভিযোগ তুলে সরব হচ্ছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।